বাম কংগ্রেসের জোটের ফলে প্রকৃত সিপিআইএম কর্মীদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পুরো রাজ্য জুড়ে জোট হওয়ার পর থেকে তাসের ঘরের মতো ভাঙছে দুটি দলই প্রকৃত বাম বিরোধীরা এই জোটকে কোনোভাবে মেনে নিতে পারছেন না জোটের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে বিশেষ করে টানা বাম জমানায় যে সকল কংগ্রেস পরিবারগুলি অসহনীয় অত্যাচার সহ্য করেছিলেন তারা এই জোটের কারণে ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এই জোটকে মানতে না পেরে অনেকে নীরবে প্রতিবাদ করছেন কেউ বা নিজের সমস্ত পদ ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন এমনটাই চিত্র দেখা গেল বিলুনিয়ার মুখ এলাকায় বুধবার রাতে এলাকার পঞ্চান্ন বছরের পর কংগ্রেস নেতা মানিক চৌধুরী সামিল হলেন বিজেপিতে তিনি সহ পরিবারের সকল সদস্যরা যোগ দেন পদ্মশিবিরে এদিন পঁয়ত্রিশ বিলনিয়া মন্ডলের অধীনে পঁয়ত্রিশ নং বুথ তথা মনোর্মুখ এলাকায় মানিক চৌধুরীর বাসভবনে বিজেপি নেতৃত্ব এবং কার্যকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক এবং যোগদান সভা উপস্থিত ছিলেন বিলুনিয়া অফিসে মোর্চা মণ্ডল সভাপতি রকি পাল শক্তি কেন্দ্র প্রমুখ অতুল শক্তি কেন্দ্র প্রমুখ অতুল মজুমদার সুব্রত ভট্টাচার্য পঞ্চায়েত প্রধান সুজাতা সহ সহবরিষ্ঠ নেতৃত্বরা বৈঠক শেষে পঞ্চান্ন বছর যাবৎ কংগ্রেসের রাজনীতির সাথে উৎপ্রতভাবে জড়িত মনোর্মুখ এলাকার কংগ্রেস সভাপতি মানিক চৌধুরী কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছেন সেই সাথে পরিবারের লোকজনদের নিয়ে সামিল হন বিজেপিতে তাদের বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির উপস্থিত নেতৃবৃন্দরা বিরো রিপোর্ট আর ই নিউজ